অভিষেকের নোটিশ পেয়েছে তখন মুকুল রায় কম বললো গায়ে হয়ে গেছে বলে এফআইআর করলো এরকম এই যে ধাপ্পা। সুতরাং অভিষেককে যেই কোর্ট থেকে রিলিফ পাওয়া গেল না তখন দাঁড়িয়ে ও সঙ্গে সঙ্গে মুকুলকে পাঠানো হলো দিল্লিতে যখন দুর্গা কার্নিভাল হয় তখন কি তিনি হেজাব হেজাব্দি যান যখন তিনি পুরীতে গেছেন তখন থেকে কীরকম সব আদিবাসীদের ঘরে গিয়ে খাবে ভোটের সময় এখন কি খাবে এখন যে অমিত শাহ এলো বীরভূমে এলো এখানে এলো এখন কি আদিবাসী ঘরে গেলো বীরভূত আদিবাসী ছিল এরকম মমতা ইফতার পার্টির সময় থেকে রমজান পর্যন্ত ঈদ পর্যন্ত একটু মুসলিম মোড়ে থাকবে আবার যেই অন্য কিছু হবে তখন অন্য মোড়ে চলে যাবে আমি পুরীর কথাটা বললাম এই মুহূর্তে স্কুলে টিচার নেই এই মুহূর্তে এর খাবারের পুষ্টি চুরি হচ্ছে মিড ডে মিলের খাবার চুরি হচ্ছে তাহলে যে কোনো সরকারের তো একটা প্রায়োরিটি থাকবে একটা ক্লাসের রুমে ছাদ নেই সেটা আগে দরকার নাকি একটা সংখ্যরূপে একটা ছাদ করা দরকার আছে উন্নয়ন মানে কোনটা মমতা ব্যানার্জি তার ভাইপো তার পরিবার আমার মনে হয় তার বাজার খরচে সব সরকার থেকে দেওয়া হচ্ছে বলছি উন্নয়ন এখন সবাই বলছিলেন যে 2011 এর পর থেকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু না উন্নয়ন তো দেখছি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করছে কিন্তু যাচ্ছে কোথায় আমার সঙ্গে রয়েছেন বামের সম্পাদক কথা বলার চেষ্টা করব মোহাম্মদ সেলিম আপনারা প্রত্যেকেই চেনেন চেনাম কি বল না শুধু উন্নয়ন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল না খরগো হাতে দাঁড়িয়ে ছিল সংকঘর্ষের ভাষায় এখন যেটা হয়েছে খরগোটা কাটতে হবে হাত থেকে এবং সেটা হচ্ছে একটা ধর্মীয় কনোটেশন ছিল ধর্মকে বর্ম করে অপকর্ম করা হচ্ছিল আর তার উপরে তার মাথায় উঠে আসলো এখন আর তারা ধর্মকে শুধু বর্ম করছে না ধর্মকে হাতিয়ার করে নিচ্ছে এবং তার সেই হাতিয়ার নিয়েই রাজনীতি করছে তাহলে এই যে মানুষ মারার যে নিধন যজ্ঞ হবে মানুষ নিধন যজ্ঞ সেখানে হাতে দেখলে মনে হবে যে মোবাইল ফোন পাঁচিল টপকে পালাচ্ছে ঝোপঝাড়ে ফেলে দিচ্ছে বা জলে ফেলে দিচ্ছে কিন্তু অদৃশ্যভাবে এদের হাতে হচ্ছে ধর্ম ধর্মীয় উন্মাদনা তৈরি করার সমস্ত উপকরণ এবং একটা আবরণ যার ফলে লোকে বুঝতে পারছে না যেমন সততার সাইনবোর্ড ছিল সে কতটা সৎ কতটা অসৎ সেটা বোঝাচ্ছিল না এরকম একটা সাইনবোর্ড লাগানো হয় শুভেন্দু গিয়ে প্রণাম করে এসছে তো তারপরে তো অনুপ্রাণিত হয়েছে কারণ শুভেন্দু কদিন আগে অ্যাসেম্বলি থেকে পায় হাত দিয়ে প্রণাম করলো না আবার যেই অভিষেকে নোটিশ পেয়েছে তখন মুকুল রায় কীরকম বললো গায়ে হয়ে গেছে বলে এফআইআর করলো এরকমই তো এই যে ধাপ্পা সততার প্রতীকের সাইনবোর্ড তো এটি ধাপ্পা মুকুল রায় এখন কি বলছে বিজেপিতে জয়েন করতে বিজেপির তো এমএলএ তাহলে বিজেপিতে জয়েন করতে গেল কেন তাহলে কি এখন রাতে শুয়ে শুয়ে এসে তৃণমূল হয়ে গিয়েছিল আসলে আমি অনেক আগে দু হাজার পনেরোতে ব্রিগেড প্যাড গ্রাউন্ডে বলেছিলাম মুকুল রায়কে আর এস এসের সঙ্গে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে লিয়াজনিকের জন্য মমতা নেজি ব্যবহার করছেন এটা সাঁকো সুতরাং অভিষেককে যেই কোর্ট থেকে রিলিফ পাওয়া গেল না তখন দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মুকুল পাঠানো হলো দিল্লিতে ওই পায়ে হাত দিয়ে প্রণাম যেন এখানে বলছে ফিরাত বলছে মমতার হাতে এবং মমতা বলেছেন তুমি গিয়ে একবার নাগপুরে মোহন ভাগবতের কাছে নাহলে ওইদিকে অমিত শাহের কাছে বা মোদির কাছে গিয়ে একবার পায়ে হাত দিয়ে প্রণাম করে এসে বার্তা দিয়ে এসো একটা কথা বলে না যাতে মাতাল তালে ঠিক তো এরকম আমি মাতাল বলছি না তাকে কিন্তু এরকম সিলেক্টিভ অ্যামনেশিয়া হয় কালকে যখন এয়ারপোর্টে ধরে নিল মিডিয়া তখন কিন্তু ঠিক সাজি কিছু কথা বলেছেন এটা এটা সিজন এটা সিজন এটা রমজান মাসের সিজন বছর কিছু হচ্ছে যখন দুর্গা কার্নিভাল হচ্ছে তখন হেজাব দিচ্ছে আমি বললাম যাতে মাথার তালে ঠিক যখন দুর্গা কার্নিভাল হয় তখন কি তিনি মাথা হেজাব দিয়ে যান যখন তুমি পুরীতে গেছেন তখন থেকে যো কীরকম সব এগুলো যখন হিন্দি সিনেমা দেখো না হলিউডের সিনেমা দেখো না নায়ক নায়িকাদের যখন যে ভিলেনেরও যখন যে ভূমিকা হয় ডাইরেক্টররা তারপর ফ্যাশন ডিজাইনাররা তারপর কাস্টিউম ডিজাইনাররা তারা বলে দেয় কী ধরনের সুইমিং পুলে তে হলে কীরকম ড্রেস পড়তে হবে আবার মন্দিরে গেলে কীরকম পড়তে হবে মসজিদে গেলে কীরকম পড়তে হবে তো আজকাল এরকম মোদিকে অমিত শাহকে মমতাকে এরকম এক স্থান কাল পাত্র হিসেবে বলে দেওয়া হয় যদি আদিবাসীদের ঘরে গিয়ে খাবে ভোটের সময় এখন কি খাবে এখন যে অমিত শাহ এলো বীরভূমে এলো এখানে এলো এখন কি আদিবাসী ঘরে গেল বিনু আদিবাসী ছিল এখন যে দণ্ডি কেটেছে দক্ষিণ দিনাজপুরে তার বাড়িতে গেছে যায়নি তখন ভোটের সিজন নয় এরকম মমতা ইফতার পার্টির সময় থেকে রমজান পর্যন্ত ঈদ পর্যন্ত একটু মুসলিম মোড়ে থাকবে আবার যেই অন্য কিছু হবে তখন অন্য মোডে চলে যাবে আমি পুরীর কথাটা বললাম ধর্মটা ছিল মানুষের অন্তরে তুমি রবীন্দ্রনাথের যদি পূজা পর্বের গানগুলো শোনো যে কোনো ধর্মের যদি তুমি যে মন্ত্রগুলো শোনো কর্মাগুলো শোনো তার মধ্যে কি আছে এর মধ্যে কোনোটাই এক্সিবিশনিজম নেই বাইরে দেখানোর নেই অন্তরতরহে তার সঙ্গে বার্তা হচ্ছে যখন নিউ টাউন হচ্ছিল তখন উনি বিরোধিতা করেছিলেন এসব ফাইল টেল নিয়ে বলেছিলেন না জমি অধিগ্রহণ যখন হচ্ছিল আর এখন বলছেন উনি আগে ঢেলে সাজিয়েছেন তারপরে যে দ্রুত গতিতে একটা নতুন শহর গড়ে উঠছিল কলকাতার পাশে এটা সল্টেকের মতো একটা স্যাটেলাইট সিটি নয় পূর্ণাঙ্গ শহর নিউ টাউনের জন্য কিন্তু সেটা থমকে গেছে এখন দেখবি ওখানে সেই লেভেলে কনস্ট্রাকশন হচ্ছে না কারণ ওখানে ধরো ফাইন্যান্সিয়ার হাব হয়েছিল দুবার উদ্বোধন করলেন তিনি দ্বিতীয়বারও কিন্তু ফাইন্যান্সিয়াল হাবটা কী হলো হলো না তো কনভেনশনাল সেন্টার হয়ে যাচ্ছে কবে জি টোয়েন্টি একটা হবে তার একটা মিটিং হবে সেই জন্য তাহলে এই যে একটা স্বাভাবিক গতি ছিল উন্নয়নে সেটা হলো না যেভাবে আইটি সেক্টরগুলো আসছিল তারা এলো না হ্যাঁ এই যে তুমি বললে একটা চারশো চল্লিশ কোটি টাকা দিয়ে একটা করা হচ্ছে এই মুহুর্তে স্কুলে টিচার নেই এই মুহূর্তে আইসিডিএসের খাবারে পুষ্টি চুরি হচ্ছে মিড ডে মিলের খাবার চুরি হচ্ছে তাহলে যে কোনো সরকারের তো একটা প্রায়োরিটি থাকবে আমাদের আমার মনে আছে যখন একটা স্টেডিয়ামে সারা বছরে তার ইউটিলিটি কী এটা দেখতে হয় অকুপেশান কী একটা হোটেল করলে লোকে দেখে যে তার রুমটা তিনশো পাঁচশো দিনের মধ্যে কতদিন ব্যবহার হবে তাহলে ওই পাশে তো একটা উত্তীর্ণ হয়েছে তার আগে নাম ওই তো ওই দেন উদ্ভট উদ্ভট নাম তো সেই উত্তীর্ণ বছরে আমি বলি অকুপেন্সি রেট কী একটা সৌজন্য বলে আছে আলিপুরে দেখবে একটা বিশাল বাড়ি আছে আলো দাঁড়ানো আচ্ছা এবার তার অকুপেন্সি রেট দেখতে হবে নিট বেস যদি হয় একটা ক্লাসের রুমে ছাদ নেই সেটা আগে দরকার নাকি একটা সংখ্যরূপে একটা ছাদ করা দরকার আছে উন্নয়ন মানে কোনটা দিয়ে তো বেস কোনটা প্রয়োজনটা কোনটা রাজ্যের এই মুহূর্তে প্রয়োজন কি ছেলে ঠিক করতে হবে না ছেলেমের অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে এখানে কাজ কাজ করবার নেই সে মিটিংও তো রোজ রোজ করছে না আর এখন তো দলের নামে মিটিং করতে পারছে না সবই সরকার নামে করতে হচ্ছে এমনকি মমতা যে ধর্না দিয়েছেন সেটাও সরকারের খরচা অভিষেকের যে মিটিং ছিল সেটা ডিউটি দলে অভিষেকের মিটিংয়ে তো বিলটা পেমেন্ট করেছে পিডব্লিউ ডিপার্টমেন্ট সেই ম্যানেজারা করা হলো ডিএ যা চাকরি প্রার্থী এবং ডিএ যা দাবি করছিল তাদেরকে ধমকানোর জন্য চমকানোর জন্য নিজে করতে হয় এটা হচ্ছে সরকার কখনো ব্যবহার করেছে অনেকে বলে চৌত্রিশ বছর এরকম আপনার কিছু তুই এক্ষুনি আগে প্রশ্ন করলে কখনো আমরা দেখাতে পারবে যে এমন কি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারিভাবে তার দায় এবং দায়িত্ব থাকার কথা কিন্তু সিপিআইএম বসুর ক্ষেত্র তাই বুদ্ধিপ্রসুর ক্ষেত্রে হয় আজকে কেনগণের পয়সা নেওয়া হবে পার্টি সে দায়িত্ব নেবে এটাই নিয়ম তাহলে আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তার ভাইপো তার পরিবার আমার মনে হয় তার বাজার খরচ সব সরকার থেকে দেওয়া হচ্ছে মুখত্র তৃণমূল করেছে সেটাই তো আমার কাছে সন্দেহ যে যে কারণে মুকুল এখন দিল্লি গেছে এরকম এরা হচ্ছে কিছু লোকজন থাকে যেমন ডাবল ডেকার বাস থাকে এরকম কিছু রকম ম্যাজিক যখন দেখে না দেখবে তাসের একটা দিকটা একরকম থাকে অন্য দিকটা একরকম থাকে ঘুরিয়ে দেখানো যায় মুকুল একরকম একজন আছে শুভেন্দু আর এক রকম আছে এবং এই মুকুল এই তোমার গিয়ে কুনাল এরকম একরকম আছে যে কাঠের একদিকে দেখলে ছাক্কা অন্যদিকে দেখলে পাঞ্জা থাক ঘুরিয়ে দেখানো যায়